আগুনে পুড়ে ছাই হল বদরপুর থানা এলাকার ভাঙা কাজীর গ্রামের একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন হাই স্কুল। সোমবার আনুমানিক সকাল 5টা নাগাদ আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে। 20 মিনিটের ভেতরে ফায়ার সার্ভিসের দল এসে পৌঁছায়, তবে এর আগে প্রায় সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন ভাঙা পুলিশ ফাঁড়ির ইনচার্জ। স্কুলে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 10 থেকে 12 লক্ষ হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি। কিভাবে এই জুইটু লাগিয়েছিল? আগুনটা তো সকালে আমি জাস্ট হয়তো পারে 6টা লাগাতে ফোন পাইছি যে স্কুলে তো আগুন লাগিয়ে গেছে, কেতে আগুন প্রায় 5টা লাগাত লাগছে। তো আমি দূর বাসা দূরে থাকার কারণে খবর লেটে পাইছি আর কি। অনুমানিক আপোনাৰ কিমান বজাত এই জুইটো লাগিছিল, দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছিল? 5টা অনুমানিক 5টা নাগাত 5টা নাগাত আপোনাৰ ঘৰ ইয়াৰ পৰা কিমান দূৰ হ'ব? 20 কিলোমিটাৰ 20 কিলোমিটাৰ হ'ব। তাত আপোনাৰ এইখানে কিমান ক্লাছ আছিল? 11টা ক্লাছ আছিল। এটা স্কুল প্ৰাইভেট না গভৰ্ণমেণ্ট আছিল? প্ৰাইভেট আছিল। এটা হাই স্কুল আছিল না মিডিয়াম স্কুল আছিল? হাই স্কুল আছিল। তাত কিমান লছ হ'ব স্কুলৰ? 10 থেকে 12 লাখের প্রায় লস আছে। নতুন ডেস্ক বেঞ্চ প্রায় 14 বছর পুরোনো স্কুল, 2008 স্কুল। তো প্রত্যেক স্কুলের সেকুলার ঠিক করতে লাগে, এই বছর নতুন ঠিক করা নি সব কিছু, আবার নিউ পুরোনো ডেস্ক বেঞ্চগুলো সব জ্বলিয়ে গেছে গিয়া, এগুলো সব কিছু একদম শেষ, প্রায় 10 থেকে 12 লাখের পয়সা। এংলার বাজার থেকে রিয়াজুর সদিওলের প্রতিবেদন, তরঙ্গ টিভি।